हेलो फ्रेंड्स, आज के अपन एक नतून रेसिपि देखो, से हलो चिली काकड़ा। देख चिली काकड़ा खूब सुस्वादु खेते, दारुण खेते। अपनारा चिली काकड़ा बनिए खाबें, खूब सुंदर खेते। देखो एखे चिली काकड़ाटा देखा, दारुण देखा, कलर खूब सुंदर। चिली काकड़ा बनानों आगे आगे केटे नवा जा काकड़ाटा कीभावे काटे। देखुन आमी एखाने काकड़ा काटा देखाच्छी। काकड़ाटा डाट दुटो भालो करे पेचिए निये आगे मुड़े निये भेंगे निते हबे। भेंगे निलाम, निये एबारे छोटो छोटो डाटगुलो केटे नेब। এইভাবে সব কাঁকড়াগুলো আমি কেটে নেব, নিয়ে আমি একটু ধুয়ে নেব। গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটা এবারে আবারও একটু নোড়া বা ভারী কিছু দিয়ে আগে কাঁকড়াটা একটু থেতো করে ভেঙে নেব। শক্ত তো, ভেঙে নিয়ে এবারে আমি কাঁকড়াটা ছাড়িয়ে নেব। দেখুন কাঁকড়ার ভিতরে দেখুন রোমা মতন যে অংশটা আছে ওটা আমি কেটে ফেলে দেব, কালচেরে যে রোমা মতন ওই অংশটা কেটে ফেলে দেব। এইভাবে কেটে নেব। এবার কাঁকড়ার খোলার মধ্যে যে ঘি আছে, হলুদ অংশ যে ঘিটা, ওইটা আমি নিয়ে নেব। ওটা দারুণ খেতে সুস্বাদু। এটা ছেলে কাঁকড়া ওই হলুদ ঘি হয়েছে, মেয়ে কাঁকড়াগুলোর লালচে ধরনের ঘি হয়, লাল টুকটুকে ঘি, এটা ছেলে কাঁকড়া। এইভাবে সব কাঁকড়াগুলো এরকমভাবে কেটে নেব, ঘিগুলো নিয়ে নেব। সব কাঁকড়াগুলো এইভাবে আমি পরিষ্কার করে কেটে নেব। কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, এবার আমি চিলি কাঁকড়াটা রান্না করব। চিলি কাঁকড়া রান্না করতে গেলে উপকরণগুলো হলো, কাঁটা কাঁকড়াগুলো আমি কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, চিলি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প আদা রসুন, হলুদ নুন, অল্প চিনি। এবার আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে তাতে লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো ভালো করে বাদামি কালার করে নেড়ে নিতে হবে। বাদামি কালার করে নেড়ে নিচ্ছি। এভাবে নুনটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়েছি আমি এখানে হাফ চামচ। হলুদটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁকড়াগুলোর নুন হলুদ মাখিয়ে রাখা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সব
সব কাঁকড়াগুলো দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। কালো মরিচ ও জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম। ধনিয়া পাউডারটাও দিলাম হাফ চামচ করে। দিয়ে আমি জল দিলাম। জলটা বেশি দিলাম না, যেহেতু গ্রেভিটা পাতলা হবে না, গাঢ় টাইপের হবে। দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা আবার মিনিট পাঁচেক পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তরকারিটা বেশ সুন্দর গাঢ় ধরনের হয়ে এসছে। এর লবণটা একটু চেক করে নেব, কম থাকলে আবার একটু লবণ অ্যাড করব। আমারও চিলি কাঁকড়া তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আমি ঢেলে নেব। এই চিলি কাঁকড়া খেতে খুবই সুস্বাদু, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর। আপনারা বানাবেন আর কেমন হয়েছে আমার চিলি কাঁকড়াটা কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার, দেখা হবে আবারও ভিডিওয়।